এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিপি আনন্দ সহযোগিতায় হাইটেক অ্যানিমেশন এনেছে টিউটোপিয়া অ্যাপ, যা বিনামূল্যে ব্যবহার করতে পারছেন পরীক্ষার্থীরা। এবার এই অ্যাপের সুবিধা পাবেন অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারাও। সরস্বতী পুজো থেকেই শুরু হয়ে গেছে দশম শ্রেণীর টিউটোপিয়া অ্যাপ। 15 মার্চ থেকে এই অ্যাপে অষ্টম ও নবম শ্রেণীর পঠন পাঠন শুরু হয়েছে। একাদশ শ্রেণীর জন্য অ্যাপ চালু হবে 15 আগস্ট থেকে। সত্যি সুবিধা হবে, বিভিন্ন স্কুলের টিচারদের আমাদের মানে বিভিন্ন স্কুলের টিচারদের থেকে আমরা পড়তে পারবো, মানে সিনেমার মতো করে সব কিছু হবে, সত্যি ভালো লাগবে। এবিপি আনন্দ এই যে নতুন অ্যাপটি লঞ্চ করেছে, এটা শুধু আগে মাধ্যমিকের স্টুডেন্টরাই শুধু এটা ইউজ করতে পারতো, এখন আমাদের থেকে যারা ছোট ক্লাস 9-10 এরাও ইউজ করতে পারবে, আমাদের সিনিয়ররাও এটার দ্বারা উপকৃত হবে। এবারের মাধ্যমিক পরীক্ষার্থীরা টিউটোপিয়া অ্যাপ ব্যবহার করতে পারছেন বিনামূল্যে। বাকি ক্লাসের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে ন্যূনতম টাকার প্রয়োজন, কিন্তু এই সংকটকালে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর সেই সাধ্য আছে কি? সেই ভাবনা থেকেই অভিনব উদ্যোগ নিয়েছে হাইটেক অ্যানিমেশন। কোনো স্কুল যদি নিজে থেকে ট্যাব জোগাড় করতে পারে, তাহলে বিনামূল্যে সেই ট্যাবগুলিতে টিউটোপিয়া অ্যাপ ইনস্টল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইটেক অ্যানিমেশন। আমাদের আবেদন প্রত্যেকটা স্কুলের কাছে যে আপনারা যদি 10টা করে ট্যাবের ব্যবস্থা করতে পারেন, আমরা কিন্তু ওই ট্যাবে সম্পূর্ণ বিনামূল্যে ওই অ্যাপটা ইনস্টল করে দেবো, যাতে একটা ই লাইব্রেরি আপনারা স্কুলেই গঠন করতে পারেন এবং স্টুডেন্টরা সম্পূর্ণ বিনামূল্যে ওটা ব্যবহার করতে পারে। এতে কি হবে, অর্থনৈতিক কারণে কোনো স্টুডেন্ট এই অ্যাপটি ব্যবহার থেকে বঞ্চিত হবে না। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এখন তো নির্বাচন বিধি চলছে, সরকারিভাবে তো আমার কোনো নির্দেশ নেই, এটা একটা ভালো উদ্যোগ, ছাত্রছাত্রীরা উপকৃত হবে। কোনো স্কুল টিউটোপিয়া অ্যাপ নিয়ে আগ্রহী হলে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে 9903-985-050 নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিজের নাম ও স্কুলের নাম সহ যোগাযোগ করতে বলা হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এই বাংলার বাড়ির খবর, হাড়ির খবর, নারীর খবর, ময়দান ও মাঠের খবর, রাস্তা ও ঘাটের খবর, যাওয়ার খবর, পাওয়ার খবর, লুটে পুটে খাওয়ার খবর, ভোটের খবর, জোটের খবর, চুপি সারে নেতের খবর, পাহাড় সাগর বনের খবর, এই বাংলার মনের খবর, খেটে খাওয়া লোকের খবর, আনন্দ আর শোকের খবর, বাংলা থেকে বাংলা খবর, বাংলা থেকে বাংলা খবর, বাংলার খবর বাংলা থেকে। বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ কি চাইছে? সীমা না জেদ, সীমানা পেরিয়ে প্রতিবাদ, সীমানা পেরিয়ে জাগরণ, সীমানা পেরিয়ে আগামী, সীমানা পেরিয়ে সীমানার মানা না মেনে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।